নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি, বাঙালি স্টাইলে খুবই টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। খুবই সহজ একটা রেসিপি, কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমরা কীভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি তৈরি করবার জন্য কালো কচু এরকম ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। ভালো করে 5-6 বার জল দিয়ে ধুয়ে নেবার পর কালো কচুর শাকগুলো প্রেশার কুকারের মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, 4টে সিটি দিয়ে নিয়েছিলাম, ঠিক এরকম করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিয়েছি কচু শাকটা, সেদ্ধ করে জলটা ফেলে দেব। এবারে ইলিশ মাছের মাথা ভেজে নেব। বড় সাইজের ইলিশ মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর কড়াতে সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছে। এবারে ইলিশ মাছের মাথা আস্তে আস্তে তেলে ভেজে নেব। মিডিয়াম আছে, এপিট ওপিট করে ডিপ ফ্রাই করে নেব আমি ইলিশ মাছের মাথা দুটোই। এক পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবারে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ডিপ ফ্রাই করে নেব। এবারে আদা বাটা ওর মধ্যে অ্যাড করলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো। লো থেকে মিডিয়াম আছে, আদাটাও ভালো করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে আদাটা ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটা ভেজে নেব। এবারে আদাটাও ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা কচু শাকটা এবারে অ্যাড করে দিলাম। সব সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে ফোড়নের তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব। তো থেকে মিডিয়াম আছেই রান্না করেছি কচু শাকের এই রেসিপিটি। ফোড়নের তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কচু শাক একটু ঝালঝাল খেতে ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এবারে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো আর নুনটা ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। আমরা কচু শাক রান্না করলে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু একদম পেঁয়াজ রসুন ব্যবহার করি না। এবারে জিরের গুঁড়ো অ্যাড করে দেব। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। এবারে ইলিশ মাছের মাথা দুটো অ্যাড করে দিলাম। ইলিশ মাছের মাথাটা ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর কচু শাক থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেই এক্সট্রা জলটা শুকনো পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। কচু শাক কিন্তু অলরেডি তো সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে সেদ্ধ করে নেবার পরে আমি কচু শাকটা রান্না করেছি। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, অনেক সময় গলা ধরার ভয় থাকে, সেদ্ধ করে জলটা ফেলে দিলে সেই ভয়টা আর থাকে না। ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে চুড়ে দেব। এক্সট্রা জলটা ছিল যে সেই এক্সট্রা জলটা কিন্তু এবারে শুকিয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটি। আমি আরও 2 মিনিটের মতো এরকম নেড়েচেড়ে রান্না করে নেব। এবারে তৈরি হয়ে গেছে, ঠিক এরকম করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে।
আমার আজকের এই কচু শাকের রেসিপিটি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।